এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলার সবচেয়ে উর্বর জমি আজকে এরকম জঙ্গল হয়ে আছে কেন? মমতা ব্যানার্জির ভুল নীতির জন্য, সিপিএম এর ভুল নীতির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটমেন্ট করেন মানুষের কাছে, সেই কমিটমেন্ট পরিপূর্ণ করেন, ওদের মতন নিজেরা দেশকে অচল করে দিচ্ছেন আর তারপরে এই সমস্ত কথা বলছেন। এক দশক পর আবারও বিধানসভা ভোটের মুখে শিরোনামে সিঙ্গুর, টাটার কারখানা হয়নি। সুপ্রিম কোর্ট জমি অধিগ্রহণকে অসাংবিধানিক বলে রায় দেওয়ার পর জমি ফেরানো হয়েছে, কিন্তু হুগলির এই জনপদকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আজও থামেনি। বৃহস্পতিবার সিঙ্গুরের জন্য নতুন প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে আমরা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি, যেহেতু সিঙ্গুরের ফসল খুব সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই জন্য সিঙ্গুরের ফসলে যাতে ভালোভাবে ওখানে প্রোডাকশনগুলো ভালো করে বিক্রি হতে পারে, তারা নানা রকম ডিসপ্লে করতে পারে, তারা নানা রকম নতুন নতুন আইটেম তৈরি করতে পারে, নানা রকম শীট তৈরি করতে পারে, এইসব দিকে সব দিকে লক্ষ্য রেখে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা তৈরি করছি এটা। আর এখানে সাগরও আপনাদের এই দুটো জায়গায় বলে দিচ্ছি, কোনো জায়গায় আমার ল্যান্ড নিয়ে কোনো প্রবলেম নেই, অর্থাৎ আমি ল্যান্ড এনক্রোচমেন্ট কোথাও করবো না, জোর করে জমি কোথাও নেব না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে সরব হয়েছে বিজেপি, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। কেউ যদি মনে করেন যে সিঙ্গুরে কারখানা হবে, তাহলে সে দিবাস্বপ্ন দেখছে। শুধু সিঙ্গুর নয়, তার সিঙ্গুরে কারখানার যে সহায়ক শিল্প হলে হাজার হাজার একর জায়গা লোকেরা কিনে দেখেছিলেন। আপনি ডানকুনি থেকে একদম বর্তমান বর্ডার অবধি যান, দেখবেন সব জমি পড়ে আছে। রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছেন সেই জমিগুলো যে অনিচ্ছুক কৃষক ছিল তাদের ফেরত দেবার, সেটাও দেওয়া হয়েছে। কিন্তু জমিটা তো কারখানা করার জন্য চাষের অযোগ্য করেছিল, স্বভাবতই রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হয়েছে যেটুকু জমি চাষের যোগ্য করা যায় সেটাকে চাষের যোগ্য করার, বাকি যেটা জমি আছে যেখানে চাষ করা যাবে না সেখানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স আপনারা জানেন গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। বৃহস্পতিবার সিঙ্গুরে অ্যাগ্রো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে এই স্লোগানও। সিঙ্গুরে আমরা, ওরা যেহেতু বলতো যে কৃষি এবং শিল্প দুটোর মধ্যে একটা হাসি খুশি আমি নাম দিতাম, যে শিল্প আমাদের গৌরব, কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অনেকেই মনে করিয়ে দিয়েছে তার পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, কৃষি হবে আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ, সেই পথেই আমাদের এগোতে হবে। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ যিনি বলেন, সেখানে ভিত্তি আর ভবিষ্যৎকে তো ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলেন এখানে। এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বাজেট বক্তৃতার মধ্যে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবকটা প্রতিশ্রুতি তিনি রেখেছেন সব ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটমেন্ট করেন মানুষের কাছে, সেই কমিটমেন্ট পরিপূর্ণ করেন, ওদের মতন নিজেরা দেশকে অচল করে দিচ্ছেন আর তারপরে এই সমস্ত কথা বলছেন, এর কোনো অর্থ নেই। সিপিএম আবার সিঙ্গুরের বর্তমান পরিস্থিতির জন্য তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ করেছে। সিঙ্গুর নিয়ে কোনো কথা বলার আগে মমতা ব্যানার্জির বলা উচিত যে বিজেপির সঙ্গে এবং পশ্চিম ভারতের শিল্পপতিদের সঙ্গে তার কি এগ্রিমেন্ট হয়েছিল, কি সমঝোতা হয়েছিল। বাংলার শিল্প সম্ভাবনার ভ্রূণ হত্যা করেছেন। মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা নিয়ে সিঙ্গুরের চাষীদের মুখে শোনা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন যেটা মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছে যে আমাদের সিঙ্গুরে কৃষি হাব যে শিল্পটা করবে, তাতে আমরা খুব খুশি, আমরা আনন্দিত যে আমরা চেয়েছিলাম যেটা সেটাই আমাদের আজকে হতে চলেছে। সিঙ্গুরে আমরা শিল্পও চেয়েছিলাম, কৃষিও চেয়েছিলাম। কেমন হচ্ছে এখন বললো কারখানা হবে না, আমাদের রক্ত দেবো, আজকে যে নিজেই বলছে রক্তকে তুলে নিয়ে আমার কারখানা করবে, 2011 সালে রাজ্যে পালা বদলের নেপথ্যে অন্যতম ভূমিকা নিয়েছিল সিঙ্গুর, কিন্তু গত লোকসভা নির্বাচনে আবার তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে জমি আন্দোলনের এই ভিত্তিভূমি। এবার 21-এর লড়াইয়ে সিঙ্গুরে রাজনীতির জমি তৈরি করতে সফল হবে কোন দল, সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও সোমনাথ মিত্র, এবিপি আনন্দ।